नमस्कार, वेलकम टू माय चैनल इच्छेडाना बाय गौरी। आज के आमी बनाबो फुलेखाड़ा शाक रेसिपी। ये शाकटी स्वास्थ्येर जोन्नो खूबी उपकारी। चलुन ताहले देखेनी आमी ये फुलेखाड़ा शाकेर रेसिपी किभाबे बानाई। फुलेखाड़ार शाकगुलोके मिहि करे केटे नेब। শাকগুলোকে কুচিয়ে নিয়েছি, এর সাথে একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা। কড়াই চাপিয়ে 1 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। One teaspoon noon, 1/4 teaspoon holud gulo, 알ু গুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে শাক ও লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য জল। এগুলোকে এবারে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং শাক একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।